Assalamu alaikum viewers, I'm Sharmin from Sharmin Times Tiny World. কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কানাডা আসছি গতকালকে রাতে, সকালবেলা ভোর পাঁচটায় ঘুমিয়ে গেছে। এই তো সকাল সকাল আমি আর আমার ভাই বের হয়ে গেছি নাস্তার উদ্দেশ্যে, যেহেতু আমি খুবই রাতে আসছি এবং খাওয়া দাওয়া করে ঘুমাইছি। সকালবেলা আমার খুবই আর্লি ঘুম ভাঙছিল, খুব ক্ষুধা লাগছিল, তো বের হয়ে গেলাম। তো হাঁটতে হাঁটতে আমি আর আমার ভাই, আমাদের আরেকটা ভাই আছে, আমরা তিন ভাই বোন। সো আমার মেজো ভাইকে আমরা মিস করতেছিলাম, যে ও থাকলে হয়তো আরও বেশি মজা হইতো। সো যাই হোক, যেহেতু নাই কিছু করার নাই, সো একটা খুব সব পাইলাম আমি আর ও। তো ওইখানে আমরা ঢুকবো, ওয়েট করতেছি বাইরে। সো এই তো অর্ডার দিতেছে, সো অর্ডার দিতে তো চলে আসলো। এখানে আমি কিছু ফুড অর্ডার দিছি আমি আর ও মিলে ব্রেকফাস্টের জন্য শুধু। সো ওয়েট করতেছিল কফির জন্য, কফিটা অনেক মজা ছিল, ফার্স্ট টাইম কফি ইন কানাডা। সো আমরা এখানে ওয়েট করতেছি উবারের জন্য, কারণ সুপার স্টোরে যাওয়া লাগবে। সো ও বলতেছে যে, আমার ভাই বলতেছে এই সুপার স্টোরটা অনেক ভালো। সো এই যে অনেক ফুল আর এত কালারফুল ফুল, এত কালারফুল ফুল দেখে আমি ফুল হয়ে গেছি অ্যাকচুয়ালি। সো আমার ফুল অনেক ভালো লাগে, যে কোনো জায়গায় আমি ফুল দেখলে পাগল হয়ে যাই। সো এই তো পুরো পার্কিং এরিয়া এটা, আর এই ফুলটা হচ্ছে ডিফারেন্ট টোটালি, আমি আগে কখনোই দেখি নাই। সো আমি যদি কানাডা থাকতাম আমি অবশ্যই এটাই আজকে কিনতাম, বাট যেহেতু আমি খুবই কম সময়ের জন্য আসছি, সো বাটিগুলো আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে নেক্সট টাইম হচ্ছে ও বাংলাদেশি লোকে বলবো যে আমার জন্য নিয়ে যেতে, আমি অবশ্যই অনেক পছন্দ করবে। আর এখানে হচ্ছে আমার ফেভারিট জিনিস হচ্ছে ধনে পাতা, যেগুলো হচ্ছে আমি ক্লিনিক। সো আমার ভাইকে বলতেছিলাম যে ফ্রেশগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও করি, ও নিতেছিল। সো এই তো অনেক ফ্রেশ বিচিটা করে এখানে। অ্যাকচুয়ালি আমগুলো কোন দেশি আমি জানি না, বাট দেখে মনে হয়েছে যে ভালো হবে, সো নিয়ে নিলাম এই তো। আর অ্যাকচুয়ালি মার্কেট অনেক ভালো, সব কিছু এখানে পাওয়া যায়। আমি এখান থেকে লাউ নিয়েছি, জানি না কোন দেশি লাউ, এটা বাংলাদেশ তো হবে না। তারপর হচ্ছে রসুন নিলাম,
ঢেঁড়স নিলাম, তারপর হচ্ছে করলা। আমার অনেক ফেভারিট করলা, নাও ট্রাই করছিলাম, বাট করলা অ্যাকচুয়ালি অত ফ্রেশ না, সো ভাবলাম যে নেক্সট টাইম এ নিব। বাট আমার ইচ্ছা করতেছিল যে করলা দেখে যে না করলা নেব, যাই হোক নেক্সট টাইম ছিলাম। সো ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখতেছিলাম। এতো কেনাকাটা শেষ, এত বড় একটা লিস্ট কেনাকাটা শেষে। এই তো আমাদের সব বাজার আমরা নিয়ে ওয়েট করতেছি উবরের জন্য, সব কিছু একসাথে করে ফেলছি। উবর আসছে, আমরা এখন যাবো খাইতে। খুবই গরম, সুইডেন থেকে এখানে গরম খুব বেশি, যেটা আমার কাছে আনএক্সপেক্টেবল। বাট ওকে, এই তো, ভালো থাকবেন সবাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।